তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাজারে আসতে চলেছে 1000 টাকার নোট। এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই কিন্তু এই 1000 টাকার নতুন নোট নিয়ে একটা বড় সরকারি খবর ঘোষণা করেছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো কি বললো আরবিআই, চলুন দেখে নিই ভিডিওতে। 2016 সালের নভেম্বরের এক সন্ধ্যায় হঠাৎ করেই বাতিল করেছিল পুরনো 500 টাকা ও 1000 টাকার নোট। আচমকা এই নোটবন্দিতে বাজারে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, আপনারা সবাই জানেন। পরিস্থিতি সামাল দিতে সেই সময় বাজারে আসে 2000 টাকার নোট, পরে অবশ্য নতুন 500 টাকার নোটও বাজারে ছাড়ে আরবিআই। তবে বর্তমানে বাজারে 2000 টাকার নোটের তেমন দেখা মিলছে না, যার ফলে 2000 টাকার নোট বন্ধ হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। আরবিআই সেই কথা স্বীকার করেছেন যে 2000 টাকার নোটে কালোবাজারিদের সুবিধা হতে পারে, এই আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে সেই নোটের উৎপাদন। অর্থাৎ সেই নতুন 2000 টাকার নোট কিন্তু আর ছাপছে না আরবিআই। এরপরই নতুন 1000 টাকার নোট বাজারে আসা নিয়ে জল্পনা শুরু হয়। নতুন ওই নোটের নকশা ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। নতুন নোট কেমন হবে, তার রং কেমন হবে, এই নিয়ে বিস্তারিত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করলে মানুষ বিভ্রান্ত হয়। বাজারে আসতে চলেছে 1000 টাকার নোট, এই ধরনের গুজব চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অবশেষে অনেকদিন পর এই বিষয়ে মুখ খুলল আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই স্পষ্টভাবে জানিয়ে দেয় যে 1000 টাকার নোট ছাপানো নিয়ে কোনো রকম সিদ্ধান্ত হয়নি। নতুন নোটের যে নকশা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা ভুয়ো বলে জানিয়েছেন আরবিআই এর আধিকারিকরা। তো বুঝতে পারছেন ইতিমধ্যেই কিন্তু 1000 টাকার নোট ছাপছে না আরবিআই, এবং ইতিমধ্যে যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যে সমস্ত খবর প্রকাশিত হয়েছে, সমস্ত খবর কিন্তু ফেক। এবং নতুন 1000 টাকার নোট ছাপার বিষয়েও কিন্তু আরবিআই পরিষ্কারভাবে বলে দিয়েছে। তারা কিন্তু ডিনাই করেছে যে আরবিআই এই নিয়ে কোনো রকম তথ্য প্রকাশ করেনি। তো এই ধরনের গুজব থেকে আপনারা সতর্ক থাকবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।